হাই গাইজ, আমি সালমান মুক্তাদির। অ্যান্ড সবসময় আমার কাছে একটা কোয়েশ্চেন আছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে, যে ভিডিও কীভাবে মনিটাইজ করা যায়, কীভাবে আমরা ইউটিউব থেকে টাকা কামাইতে পারি, আদৌ কি টাকা কামানো যায়, তাহলে সালমান দেখতে কোনো রাস্তার ছেলের মতো কেন, আর কীভাবে টাকা কামাইলে কত টাকা কামানো যায়, কত ভিউজ পাইতে হয়, কত সাবস্ক্রাইবার বেস থাকতে হয়, এরকম অনেক কোয়েশ্চেন থাকে। সব কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, যদি ইউটিউব ভিডিওস বা ইউটিউবার হওয়ার আগে থেকে বা অনলাইন মার্কেটিং করার আগে থেকে যদি মাথায় এই কনসার্নটা থাকে যে কীভাবে আমি বাসায় বসে ভিডিও বানিয়ে টাকা কামাবো, টাকা কামানো যদি মেন কনসার্ন হয়, তাহলে লেটস জাস্ট বিকাম আ বিজনেসম্যান বাট নট আ ভিডিও মেকার। সো যদি টাকা কামানো মেন পারপাস, তাহলে আমরা বিজনেস শুরু করে দিই। অ্যান্ড যদি ভিডিও মেকিং আমাদের মেন কনসার্ন থাকে, তাহলে ভিডিও স্টার্ট করবো। অ্যান্ড এখন হচ্ছে আমি বলবো কীভাবে এই ভিডিওর থ্রুতে আমরা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারি। সো দে আর বেসিক্যালি ফোর অপশনস। এই চারটা অপশনের মধ্যে সবগুলো ছোটো ছোটো করে আপনাদেরকে এক্সপ্লেন করছি। ফার্স্ট অপশন যেটা, সেটা হচ্ছে যে ইউটিউব অ্যাডসেন্স, যেটা আমরা করে থাকি। ইউটিউবে আমরা ভিডিও বানাই, ভিডিও ছাড়ার সময় আমরা আসলে খেয়াল করবো যে ভিডিওর উপরে যদি ভিডিওগুলোতে কোনো রয়্যালটি বা কারো কপিরাইটেড কাজ না থাকে, যদি আপনার একান্ত নিজের কাজ হয়, তাহলে ভিডিওর পর মাঝে মাঝে আমরা দেখি ছোটো ছোটো কিছু অ্যাড থাকে ভিডিওর সাইডে, ভিডিওর উপরে বা ভিডিওর নিচে। এই অ্যাডগুলো শো করার জন্য আপনাকে সেই কোম্পানিগুলো বা সেই ব্র্যান্ডগুলো খুব ছোটো অ্যামাউন্টের টাকা দিয়ে থাকে। সো যত বেশি ভিউজ আপনি ইনক্রিজ করবেন, যত বেশিবার আপনার ভিডিওতে ক্লিক হবে, ওই ছোটো ছোটো অ্যামাউন্টটা বাড়তে 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 একটা ভালো অ্যামাউন্টে এসে আপনার টাকা বেড়ে যাবে। সো এখানে অবভিয়াসলি আপনি বলবেন যে হ্যাঁ, সেটার জন্য তো আমার অনেক বেশি বেশি ভিউজ দরকার, আমার একটা বড় সাবস্ক্রাইবার বেস দরকার, সেটা আমি কেমনে পাবো? সিম্পল, রাতে রাতে এটা পসিবল না। সো আস্তে আস্তে আপনার ব্র্যান্ডটাকে স্ট্যাবলিশ করতে হবে, আপনার ভিডিও বানাতে হবে আর আপনার অডিয়েন্স গেইন করতে হবে। এভাবে করে কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে আপনি একটা বড় সাবস্ক্রাইবার বেস বা অডিয়েন্স গেইন করবেন, আস্তে আস্তে সেটা আরও বাড়বে আর আরও বেশি টাকা কামাবেন। সেকেন্ড যে অপশন, সেটা হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। এখানে যেটা হয় যে বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রোডাক্ট বা জিনিসপত্রগুলো আমাদেরকে দেয় আর বলা যে ঠিক আছে তোমার ভিডিও তো মানুষ দেখে, তুমি ভিডিওতে তোমার আমার প্রোডাক্টগুলো নাও, একটু কথা বলো যে প্রোডাক্টটা কেমন, একটু রিভিউ করো, একটু মানুষকে দেখাও যে প্রোডাক্টগুলো মানে কীরকম ধরনের হয়, কারা কিনতে পারে, কোথার থেকে কিনতে পারে। তখন আমরা প্রোডাক্টটা একটু রিভিউ করি, রিভিউ করে আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিই, তখন তারা ওই ওয়েবসাইটে যায়, অথবা আমাদের অ্যানোটেশনস থাকে সেখানে ক্লিক করলে ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে বা তাদের পেজে চলে যায়। এইভাবে এটার জন্য তারা আমাদেরকে টাকা পয়সা পে করে থাকে অথবা প্রোডাক্টস দিয়ে থাকে। নাম্বার থ্রি হচ্ছে স্পন্সরশিপ। এটা হচ্ছে অনেকটা টিভিতে অ্যাডগুলোর মতো। সো ভিডিওর শুরুতে কিংবা শেষে আমরা অনেক সময় বলে থাকি যে দিস ভিডিও ওয়াজ স্পন্সার্ড বাই অমুক কোম্পানি বা অমুক ব্র্যান্ড, অথবা মাঝে মাঝে ভিডিওর মাঝখানে আমরা দেখা যায় যে তাদের প্রোডাক্টটা খুব আস্তে করে শো করে দিই, যাতে অডিয়েন্স বুঝতেও না পারে যে এই ভিডিওটা স্পন্সার ছিল। এটাকে বলা হয় প্রোডাক্ট প্লেসমেন্ট। সো এই প্রোডাক্ট প্লেসমেন্টগুলো করার জন্য ব্র্যান্ডরা আমাদেরকে অনেক সময় টাকা দিয়ে থাকে। ফর এক্সাম্পল, এখন আমি ভিডিও করছি, ভিডিও করার সময় আমি যখন ক্যানন ক্যামেরাটা অন করলাম, এই বললাম যে ক্যানন ক্যামেরাটা অন করলাম, এই নামটাই ছিল হচ্ছে একটা খুব সাটল প্রোডাক্ট প্লেসমেন্ট। এটাকে আমরা আস্তে আস্তে আরও হেভি করতে পারি। ফর এক্সাম্পল, ক্যামেরাটাই দেখা দিলাম, ভিডিওর মাঝখানে হয়তো আমরা প্রোডাক্টটা ইউজ করলাম, একটা প্রোডাক্ট খাওয়ার থেকে সে প্রোডাক্টটা খেয়ে দেখালাম। এইভাবে হচ্ছে স্পন্সর করে, সো আমাদের ভিডিওর আর্থিক সহায়তা করে থাকে, আমাদেরকে টাকা দিয়ে থাকে। অ্যান্ড তারপর হচ্ছে সেই টাকার বিনিময়ে আমরা ভিডিওগুলো বানাই দিই। মোস্ট অফ দ্য টাইম আমরা ইউটিউবের স্পন্সরদের কাজ বেশি করে থাকি, কারণ এখানে এটা হচ্ছে আমাদের মেজর সোর্স অফ ইনকাম। সো যারা বলে থাকে যে ইউটিউবাররা কীভাবে ইনকাম সোর্স ক্রিয়েট করে, মোস্ট অফ দ্য টাইম এটা স্পন্সরদের থ্রুতেই করে থাকে। এই তিনটি অপশনস ছাড়া আরও বিভিন্নভাবে আমরা কিন্তু ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারি। ফর অ্যান এক্সাম্পল, অনেক সময় দেখা যায় যে যারা পপুলার ফেসেস বা পপুলার ইউটিউবার, বিভিন্ন ব্র্যান্ড তাদেরকে বিভিন্ন ধরনের শো বা ইভেন্টসে ডাকে। সো লেটস সে একটা মেলা হচ্ছে, সে মেলাতে তারা যাচ্ছে, কোনো অ্যাক্টিভেশন হলে সেই অ্যাক্টিভেশনে তারা যাচ্ছে, কোনো রকমের ইভেন্টস থাকলে সেই ইভেন্টে তারা পারফর্ম করছে, স্পিচ দিচ্ছে, তারা বিভিন্ন ধরনের শো হোস্ট করছে, তারা বিভিন্ন ধরনের টিভি শো করছে, বিভিন্ন ধরনের শো বানিয়ে দিচ্ছে। সেরকম অনেকভাবে স্পন্সররা তাদেরকে টাকা দেয় জাস্ট তাদের হয়ে কিছু কথা বলার জন্য বা কোনো জায়গায় পারফর্ম করার জন্য। সব কিছু শেষে খালি একটা কথাই বলবো যে টাকা কামানোটাই মেইন কনসার্ন না, ফার্স্ট প্রায়োরিটি শুড বি কন্টেন্ট মেকিং। সো যত ভালো কোয়ালিটি কন্টেন্ট বানাবো, তত বেশি বেশি স্পন্সার্স আর বেশি বেশি অপরচুনিটিস পাবো, আর যত বেশি অপরচুনিটিস আসবে টাকা এমনি এমনি পিছনে চলে আসবে। সো সাকসেসফুল হতে হবে ফার্স্টের দিকে। সো টু গেট দ্যাট ভ্যালু ইউ হ্যাভ টু ক্রিয়েট ভ্যালু ফার্স্ট। যত ভালো কন্টেন্ট তত বেশি টাকা, তত বেশি কাজ। আর সব কিছু শেষে জাস্ট বলবো যে কিপ কমেন্টিং, কিপ শেয়ারিং আর ভিডিওস, আমাদেরকে জানান, আমাদেরকে ফিডব্যাক দেন যে আপনারা কী কী দেখতে চান, সব কিছুর জন্য আমাদেরকে সব কিছু বলেন। অ্যান্ড হোপফুলি 10 মিনিটস স্কুল আপনাদের সাথে কথা বলে আবার আমাদেরকে অ্যাপ্রোচ করবে নতুন কিছু ভিডিও বানানোর জন্য, আমরা আবারও ভিডিওতে কথা বলবো। কিপ সাপোর্টিং 10 মিনিটস স্কুল, কিপ লার্নিং। থ্যাংক ইউ।